যদি জুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে রান্না করে দেখাবো কলার থলের রেসিপি। তো এগুলো গ্রাম থেকে আমার বাই নিয়ে আসছে, আর দেখতেই পাচ্ছেন এখানে আছে কলা, কাঁচকলা, আর হচ্ছে যে চালতা, দুইটা চালতা নিয়ে এসেছে, আর হচ্ছে কলার থোর, কলার মোচা, কলার থোর এক একজন এক একটা বলে। তো আমাদের গ্রামে এগুলো কলার থোরই বলে। আর হচ্ছে যে নারকেল, এখানে আটটা নারকেল আছে। তো নারকেল দিয়ে আমি নাড়ুর রেসিপি একদিন তৈর করবো, সেটা দেখে আপনাদের সাথে শেয়ার করা যায় কি না। আর নাড়ুর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, তো যদি আপনারা চান নারকেলের নাড়ু দেখে আসতে পারেন। সাদা একটা আছে গুঁড়া দুধ দিয়ে করা, আর একটা আছে গুড় দিয়ে এরকম চাউলের গুঁড়ার সাথে দিয়ে করা আছে। তো তিন চারটার মতো আছে এই নাড়ুর রেসিপি। তো আজকে আমি এই যে কলার থোর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কলার মশা, কলার থোর। তো চিংড়ি মাছ, এই যে টাটকা চিংড়ি মাছ বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তো একটা কলার থোর আজকে আমি ই করব, রান্না করব। আর আমার ফ্যামিলি ছোটো, তার জন্য আমি অল্প করে রান্না করব, আর আরেকটা দুই দিন পর রান্না করে দেখাবো। তো একটা ফ্রিজে রেখে দিব, আর একটা এখনই আমি রান্না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো চিংড়ি মাছগুলো কেটে নিব, আর এই যে কলার থোর আমি খুলে নিছি। তো এগুলো কিন্তু অনেক কলা হয়েছে, তার জন্য আমি অল্প কিছু নিতেছি, আর এগুলো একটু বেশি নিব। তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে এরকম একটা শক্ত একটা সুইয়ের মতো এরকম আছে। তো এই যে একটু শক্ত শক্ত একটা আছে, এটা আমি বের করে আপনাদেরকে দেখাইতেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে নিতে হয়। আর এগুলো যদি না ফেলে দেওয়া হয় তাহলে কি এই কলাগুলো সিদ্ধ করে যখন পাটায় বাড়তে যাব তাহলে কিন্তু ওটা মিহি হবে না। তো এগুলো ফেলে দিয়ে তারপরে ভালো করে সিদ্ধ করে নিব ধুয়ে। তো কলা আমি সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি, আর চুলায় চলে আসছি। এখানে একটা কড়াই বসাই দিছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিছি, তেলটা আমি কম করেই দিছি, আপনার চাইলে তেলটা বেশি কম দিতে পারেন। তো তেল গরম হওয়ার জন্য অপেক্ষায় আছি, আর তেল গরম হয়ে গেছে, একটা তেজপাতা দু ভাগ করে দিয়ে দিলাম, আর এই যে একটা পেঁয়াজ চিকন করে কেটে নিলাম, দিয়ে দিলাম। তো তেজপাতা আর পেঁয়াজ তেলে নেড়ে চিড়ে একটু বাদামি করে ভেজে নিব। তো এই যে হালকা বাদামি করে একটু ভেজে নিলাম, আর এখন দিয়ে দেবো বাকি মশলাগুলো। তো এই যে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ, একটু বড় চামচ একটু বেশি করে দিয়ে দিলাম, এখানে দুইটা পেঁয়াজ বাটা আছে, আর একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ আদা রসুন তেলের মধ্যে একটু নেড়ে নিব। এখন দিয়ে দেবো বাকি মশলাগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটা চামচ, মরিচের গুঁড়ো একটা চামচ, আর ধনিয়ার গুঁড়ো একটা চামচ, জিরার গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে হচ্ছে মশলা। এখন সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে দিলাম, এখন নেড়ে ছেড়ে মশলাটা একটু কষিয়ে নিব। আমি অল্প করে মশলাটা নিলাম, আর অল্প করে আমি কলার থোরও সিদ্ধ করে পাটায় বেটে নিছি। তো মশলা নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম, আর এই যে এখানে চিংড়ি মাছ নিলাম। তো চিংড়ি মাছগুলো কাটার পরে ছোটো ছোটো দেখা যেতেছে, আবার রান্না করার পরে দেখতে পারবেন, রান্নার পরে কিন্তু চিংড়ি মাছ আবার বড়ই দেখা যায়, যখন আমরা কেটে নিই তখন কিন্তু ছোটো হয়ে যায়। তো চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মশলার ভিতরে চিংড়ি মাছটা। তো সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নিতেছি।
তো চিংড়ি মাছটা এখন দেখা যাচ্ছে না, যখন রান্না হবে তখন দেখতে পাবেন। তো এই যে দিয়ে দিলাম কলার থর, এখানে অর্ধেকটা কলার থর আমি পাটা বেটে দিলাম আর একসাথে মশলার সাথে ভালোভাবে মিক্স করে দিলাম। আর আমার রান্নাঘরে এটা রাত্রেবেলা রান্না করতেছি, তো রান্নাঘরে লাইটের আলোটা তেমন একটা ই হয় না, আর যে ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করতেছি তো ফ্ল্যাশ দিছি, তার জন্য একটু সাদা সাদা দেখা যেতেছে। আর যখন আমার রান্না শেষ হবে তবে তখন দেখতে পারবেন যে কালারটা, যখন রেসিপিটা দিব তখন দেখতে পারবেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এখন একটু সাদাই দেখা যাবে, কারণ রান্নাঘরে আমার রাত্রেবেলা রান্না করলে কালারটা তেমন একটা ঠিকঠাক মতো আসে না ক্যামেরায়। তো একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসলাম আবার 3 মিনিট পর, এখন আবার একটু নেড়ে দিব। তো এই যে এখানে দিয়ে দিয়েছি আমি কালি জিরা, এটা টালা কালি জিরা, এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কালি জিরা, আর দিয়ে দিলাম পাকা তেঁতুলের বিচি, 2 থেকে 3টা তেঁতুলের বিচি হবে দিয়ে দিলাম। আর এই যে ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, একটু নেড়ে চেড়েগুলো মিক্স করে দিব ভালোভাবে। তো বারবার একটু নেড়ে চেড়ে আমি এগুলো একটু শুকনো শুকনো করে নিব। আর দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো এখন দেখা যাচ্ছে না, আর একটু শুকনো শুকনো হবে তারপরে দেখা যাবে। আর বললাম না যে লাইটের আলোর কারণে মাছগুলো, মাছেরও কালার আসতেছে না আর তরকারিটাও কালার আসতেছে না। তো নেড়ে চেড়ে একদম আমি শুকনো শুকনো করে নিলাম, আরও শুকনো শুকনো হয়ে যাবে, এটা ভর্তার মতো করে করবো। তো এখানে নিলাম ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচ কেটে দিলাম, আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। যদি আপনাদের ঘরে ধনিয়া পাতা বা কাঁচামরিচ না থাকে তাহলে আপনারা জিরাটা একটু বেশি করে দিয়ে দিবেন, তাইলে হবে, শুধু জিরা দিয়েও রান্না করা যায় এই রেসিপিটা। তো আমি একটু ধনিয়া পাতাও দিলাম, আমার ভালো লাগে তার জন্য। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতেছি। একদম শুকনো শুকনো করে নিতেছি, আচ্ছা খেতে কিন্তু অনেক মজা হয়, ভর্তার মতো করে আমি তৈরি করব। তো রান্না আমার মোটামুটি হয়ে গেছে, তো দেখুন এইভাবে উল্টে পাল্টে নিলে মনে করবেন যে রান্নাটা হয়ে গেছে। তো আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমার রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। তো দেখুন আমার কলার থরের রেসিপি। আর এখন আমি ডাইনিং টেবিলে এই যে আলোর ভিতরে নিয়ে আসছি, আর মাছগুলো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আমার রান্নাঘরে কিন্তু আলো একদমই ভালো না, তার জন্য আমি আপনাদেরকে ভালো এটা দেখাতে পারিনি। তো আর এই যে এখানে এক বাটি গরম ভাত নিয়েছি, এই গরম ভাত দিয়ে আর এরকম কলার মোচা কলার থরের রেসিপি দিয়ে খেতে দারুণ মজা, আপনারা খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার আসবেন নতুন নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।